de görüp namaz. Allah Resulü müddeş kurumu. Müddeşin onu değil. Pakistan oluyor. Bartu zemine aşar şamay. Lahur'a zemine. Data gönce bak. Faiz alın Lahur'a darbare. Ziyaret kutta aşlen. Data gönce bak. Faiz alın Lahur'i. Data şavuzun mazar hocce. La Pakistan'ın Lahur'e. Lahur şore. Boro mazar. Data gönce bak Lahur'in mazar. Data gönce bak Lahur'in mazar'ın modde. Oşunko manuz ziyaret kore. Sultan Khaja Garib Nawazer darbare oshongkho manush ziyarat kore Kutub al-Akbar Shah Amanater mazare oshongkho manush ziyarat kore thik kina kichu kichu mazar ache je kono manusher ziyarater shongkha ektu ki beshi data gondom lahore darbare data gondom lahori Sultan Khaja Garib Nawaz tara dono jon motira wala aka theke এত বেশি ফয়েজ পেয়েছেন এত বেশি নিয়ামত পেয়েছেন তাদের দরবার সারাক্ষণ জায়রিন হাজিরিন আশিকিনে ভরপুর থাকে সুবহানাল্লাহ সুলতান হাজা করিম নওয়াজ আসলেন সালাম জিয়ারত করলেন সালাম দিলেন দাতা গঞ্জবক লাহোরিকে সালামের উত্তর আসে না তারপর দিন আবাদ দেন সালামুর উত্তর আসে না তারপর দিন আবাদ দিলেন সালামুর কোনো উত্তর নাই এইভাবে এক বর্ণনায় আসছে চল্লিশ দিন অবস্থান করেছেন সেখানে আমার খাজা গরিব নওয়াজ খাজা বাবা দাতা গঞ্জবক্স লাহোরের দরবারে চল্লিশ দিন অবস্থান করেছেন আর এক বর্ণনায় আসছে ছয় মাস অবস্থান করেছেন আমরা তো ছ মাসে বছরে জীবনে একবার যাই অনির দরবারে মাঝে মাঝে গেলাম মাসে একবার যাই তিন মাসে একবার যাই ছয় মাসে একবার যাই ঠিক কিনা আর খাজাওয়া এক লাগারে দাতা গঞ্জবক লাহোরের দরবারে অবস্থান করেছেন চল্লিশ দিন পর্যন্ত এক নাগারে ছয় মাস অবস্থান করলেন চল্লিশ দিন কিংবা ছয় মাস অবস্থান করার পরে খাজাওয়া বললেন এই দাতা গঞ্জবক লাহোরি তোমার দরবারে আমি ছয় মাস অবস্থান করলাম চল্লিশ দিন অবস্থান করলাম সালাম দিলাম জিয়ারত করলাম উত্তর পাইলাম না আমার মনে হয় আপনি মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন আপনি মনে হয় মরা যদি জিন্দা হতেন কম কহতা হে অলিউল্লাহ মর গিয়া বলকে আপনি গর গিয়া অলিউল্লাহ মরেছেন এই কথা কে বলে অলিউল্লাহর নিজের ঘরের মধ্যে তশরিফ নিয়েছেন নিজের বাসভবনে তারা তশরিফ নিয়েছেন তারা মরে যান নাই আপনারা কবর কোনি দেখেন খাজাবাদ দরবারে গিয়ে রওজা কোনি দেখেন ওনাকে ওনার লাশ জিন্দা পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই সিদ্ধান্ত নিলেন এই দাতা গঞ্জবক চল্লিশ দিন অবস্থান করেছি আপনার দরবারে আমি আর থাকবো না আগামীকাল আপনার দরবার সে আমি হিন্দুস্তানে আজমিরের উদ্দেশ্যে যাত্রা করব আমার মনে হয় আপনি মরে গেছেন ঠিক কিনা এই কথা বললেন হাজা গরিব নওয়াজ দাতা গঞ্জবক লাহোরকে উদ্দেশ্য করে এই কথা বলার দেন নাই সাথে সাথে কবর ভিতর থেকে আওয়াজ আসলো এই খাজা মঈনুদ্দিন সিস্তি এই খাজা আজমিরি শুনো শুনো তুমি প্রথম দিন যেদিন আমার দরবারে আসলা আমাকে সালাম দিয়েছিলা সেই দিন আমি দাতা গঞ্জবক লাহোরি তোমার সালাম শুনেছিলাম সেই দিন আমি তোমাকে চিনেছিলাম সেই দিন থেকে প্রত্যেক দিন যতবারে তুমি সালাম দিতা ততবারে তোমার সালাম শুনতাম তোমাকে চিনতাম জানতাম বুঝতাম উত্তর দিই নেই তার কারণ হলো এই তুমি আসতেছ সোনার মদিনা থেকে আমার নবীর দরবার থেকে আল্লাহর প্রিয় নবী তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে নবীর খুশবু তোমার শরীরের ভিতরে রয়েছে তোমার দেহ মুবারক থেকে নবীর সুগন্ধি ছড়াচ্ছে মদিনাওয়ালা আকার খুশবু
তোমার শরীর থেকে বের হচ্ছে, আমি রওজার ভিতরে বসে বসে সেই সুগন্ধি গ্রাম নিচ্ছিলাম, তুমি যেহেতু মদিনার মেহমান আমার নবীর মেহমান, আমি তোমাকে আমার দরবারে বসাইয়া বসাইয়া 40 দিন পর্যন্ত তোমার জিয়ারত করতেছি, তুমি জাহিরিভাবে আমার জিয়ারত করতেছ, আর আমি দাতা গন্ধব লাহোরি রওজার ভিতর থেকে তোমার জিয়ারত করতেছি, আমি তোমার জিয়ারত করতেছি যেহেতু তুমি আসতেছ কাব দরবার থেকে, মদিনাওয়ালার দরবার থেকে, মদিনাওয়ালা সোনার মদিনা আমার, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলব না, বলতে পারি না, বলিনি, বলব না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় তোমাকে আমি বাতিলভাবে জিয়ারত করতেছি, এবং তোমার ভিতরে যে ফয়েজ ও বরকত রয়েছে, মদিনার খুশবু রয়েছে, সে খুশবু আমি নিচ্ছি, গ্রাম নিচ্ছি রওজার ভিতর থেকে থেকে। সুতরাং যেদিন এসেছিলাম সেই দিনে আমাকে, আমি তোমাকে দেখেছি, সেই দিনে তোমার সালাম শুনেছি। সুলতানহীন হাজা গরিব নামাজ এই কথা যখন শুনলেন দাতা গন্ধব লাহোরির দরবার থেকে, যখন বুঝতে পেরেছেন দাতা গন্ধব লাহোরি কবর মে জিন্দা হ্যায়, মুর্দা নেই, ক্যা হ্যায়, জিন্দা হ্যায়, মুর্দা নেই, রওজা মে জিন্দা হ্যায়, তখন হাজা গরিব নামাজ একটা কবিতা লিখে দিলেন, একটা কবিতা আবৃত্তি করলেন, সেই কবিতা নাকি লাহোরের দাতা গন্ধব লাহোরির মাজারের মিনারায় এখনো কুঁদাই করা লিখিত আছে, গঞ্জবক্সে ফয়জাল মাহ, কবিতা এটা আমি যেটাকে পাঠ করতেছি, গঞ্জবক্সে ফয়জাল মাহ মাজারে নূরে খুদা, মা কে সারা পীর কামেল কামেলারা রহনুমা, গঞ্জ বক্সে ফয়জ আলম মজরে নূরে খুদা, মা কে সারা পীর কামেল কামেলারা রহনুমা, সালাতুল্লাহ। গঞ্জবক্স ফয়জা আলম, ফয়জা আলম গোটা জাহানের ফয়েজ বিতরণ হয় আপনার দরবার থেকে, গঞ্জবক্স, গঞ্জমানি কনিজ, ফার্সি শব্দ গঞ্জ, খনি, খনি, গঞ্জবক্স বকশিসের খনি, আপনি হলেন দয়ার খনি, আপনার দরবার থেকে সারা দুনিয়ার মানুষ ফয়েজ পায়, আমি গরিব নামাজ ও হাজ ও আপনার দরবার থেকে ফয়েজ পেয়েছি, সুবহানাল্লাহ। আপনি হলেন অপূর্ণাঙ্গ ব্যক্তিদের জন্য পূর্ণাঙ্গকারী, যারা অপূরণ অপূর্ণাঙ্গ ব্যক্তি, নাকেস অপূর্ণাঙ্গ, তাদেরকে আপনি পূর্ণাঙ্গ করতে পারেন, পূর্ণতা দান করতে পারেন, এবং যারা পূর্ণাঙ্গ ব্যক্তি, পরিপূর্ণ ব্যক্তি, তাদেরকে আপনি বিশ্বের জন্য রাহবর, রাহনুমা, মুর্শিদে কামেল বানিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। এই কথা লেখে ফয়েজ বরকত নিয়ে আজমিরের জমিনে গিয়ে ইসলাম প্রচার করেছেন।